একটাই স্বপ্ন, বঙ্গবন্ধু তো একটাই স্বপ্ন দেখেছিলেন যে একটা বাংলাদেশ হবে যেখানের মানুষ ভালো থাকে। আমরা যে পাকিস্তানে ছিলাম সেটা তো ধোকা দিয়েছে আমাদের। 1947 সালে পাকিস্তান পেলাম, আমাদের পূর্বপুরুষরা অনেক করলো, লড়াই করলো, লাভটা কি হলো? এক বছরের মাথায় দেখলাম ওই পাকিস্তান তো আমাদের জন্য না, আমাদের 56% মানুষ যে বাংলা ভাষায় কথা বলি সেটাকে তারা বললো দিন এক্সেপ্ট একটা রাষ্ট্রভাষা। আমরা এককভাবে চাই না, হচ্ছে রাষ্ট্র বাংলাও আমি মনে করি আজকে দাঁড়িয়ে সেদিনের তাদের এই রিফিউজ আমাদের অস্বীকৃতি, সম্মান দিতে আমাদের ভাষাকে সম্মান দিতে সাথে বর হয়েছে। বঙ্গবন্ধু প্রতিবাদ করেছেন, বুক টান করে দাঁড়িয়েছেন, মাঝখানে 23টা বছর আপনারা সবাই জানেন লড়াই করেছেন, 12 বছর জেল কেটেছেন। আমরা পাকিস্তান থেকে বেরিয়ে এসেছি। আপনারা শুনেছেন আমি একজন মুক্তিযোদ্ধাই, আপনাদের কাছে জলপাইগুড়িতেই আমি ট্রেনিং নিয়েছিলাম। যে পাকিস্তান থেকে আমরা 1971 সালের 16ই ডিসেম্বর সরে আসলাম, আমরা বিজয় লাভ করলাম, সেই দিন পাকিস্তানের অর্থনীতি আমাদের চেয়ে 170 গুণ বেটার, 170% বেটার আমাদের অবস্থা এত খারাপ। আজকে এই 52 বছর পরে আমরা বলতে পারি পাকিস্তান আমাদের ধারে কাছে নেই। পাকিস্তানের আমাদের ডলার যেখানে 105 টাকা 107 টাকা হয়েছে, সেখানে গতকালকে ওদের 280 টাকা গেছে। আমাদের যেখানে ইনফ্লেশন 9%-এর কাছাকাছি, সেইখানে তাদের ইনফ্লেশন মোর দেন 35%। কত বড় সফলতা আমাদের বঙ্গবন্ধু আমাদের দেশটাকে দিয়ে গেছে। যে পাকিস্তান আমাদেরকে শোষণ করেছে, আমাদের বঞ্চিত করেছে। এই কয়েকদিন আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন ইমরান খান প্রধানমন্ত্রী, উনি বললেন প্রথম বক্তৃতায় যে পাকিস্তান কেন, পাকিস্তানকে উনি সুইডেনের মতো অর্থনীতি বানাবেন, দেশ বানাবেন। এই বক্তৃতার পরে পরে 1 ঘন্টার মধ্যে সারা পাকিস্তানের রিয়াকশন ছিল, এবং পাকিস্তানের একজন বড় ধরনের প্রফেসর এবং অর্থনীতিবিদ উনি বললেন সুইডেন পরে বানা, আগে বাংলাদেশের মতো তো বানাও, চিন্তা করেন। আজকে ওদের দেশের লোকরা বলছে বাংলাদেশের মতো, আজকে ওরা বলছে ভুল হয়ে গেছে। আজকে আমাদের বাংলাদেশের কাছে শিক্ষা দিতে হবে। প্রিয় ভাইয়েরা, বন্ধুরা, আওয়ামী লীগের নেতা কর্মী, যারা সরকারি কর্মকর্তা, দিনের শেষে আমরা কি চাই? একটা দেশ, যে দেশটা উন্নত দেশ, আমরা সেই লক্ষ্যে কিন্তু যাচ্ছি। আজকে পার ক্যাপিটা ইনকাম ভারতের চেয়ে বেশি, আমাদের জন্ম বয়স সীমা ভারতকে পিছিয়ে, যত 7টা মিনিমাম 7টা সুযোগে ভারত আমাদের পিছনে, পাকিস্তানের কোনো সুযোগই আমাদের কাছে। গ্লোবাল মার্কেটে অনেক জিনিসের দাম বেড়েছে, তার প্রভাব বাংলাদেশে চলছে। মূলত পেট্রোল ডিজেল এবং গ্যাসের দাম বৃদ্ধির কারণে আমাদের সমস্ত প্রোডাক্টের উপরে দাম বেড়েছে। আর কতগুলো ডাইরেক্ট, যেমন সোয়াবিন তেল আমাদের 90% ইম্পোর্ট করতে হয়, খুচরো ইন্ডিয়ার 50%, চিনি 95% প্রয়োজন ইম্পোর্ট করতে হয়, এগুলো গ্লোবাল মার্কেটের দাম বেড়েছে আমাদের দেশে। কতগুলো অনেক প্রশ্নটা করেছেন যে দেশে উৎপাদিত পণ্য দাম কেন বাড়ল। ধরেন কথা বলি, একটু চিন্তা করতে হবে, আজকে যে শ্রমিকটা কাজ করবে ওর হাজিরা যদি 200 টাকা হতো তাহলে এক ধরনের খরচ, ওর হাজিরা যদি 500 টাকা হয় উৎপাদিত পণ্যের মধ্যে, দেশে উৎপাদিত পণ্যের দাম তো বাড়বে। বিদ্যুৎ যদি লাগে পানি সেচের জন্য, সেটার দাম যদি বাড়ে তাহলে সেই পানি বিদ্যুৎ দিয়ে তো দামটা বাড়বে। এমনি গ্লোবাল একটা ইম্প্যাক্ট পড়েই সবাই। তারপরে আপনাদের বলি আমাদের ইনফ্লেশন রেট 9%, যেটা আশেপাশের সমস্ত দেশের থেকে কম, ইভেন ইংল্যান্ডেও কিন্তু 12.5%। ইংল্যান্ডে কেউ 3টার বেশি টমেটো একসাথে কিনতে পারে না, রেস্ট্রিক্ট করে দেওয়া হয়েছে। আমরা ভালো আছি এবং চেষ্টা করছি, আপ্রাণ চেষ্টা করে চলেছি, রমজান মাসেও আপ্রাণ চেষ্টা করছি যেন মানুষের সহনশীলতা মনে থাকে। আপনারা দোয়া করবেন, আমরা চেষ্টা করে চলেছি।